সোনা মনারা তোমাদের একটু হাউসফুল দেখাই দরদের অলরেডি কালকের ডেটের মারাত্মক মারাত্মক রেসপন্স কালকে ডেটে হয়েছে বারবার বলছি এটা ঈদ নয় আর ঈদ ছাড়া বাংলাদেশে কিচ্ছু হয় না এটা এত বছর ধরে তারা কেন ঈদ রিলিজ দিয়ে গেছে কন্টিনিউয়াসলি সেটা আমরা দরদের রিলিজ দেখে বুঝে গেলাম এটা মেগাস্টার শাকিব খান বলেই কিন্তু এই কালেকশানটা করে গেল এ না হলে মেগাস্টার শাকিব খান না হলে অসম্ভব ছিল এই কালেকশানটা করা এটা কিন্তু একদম সিরিয়াস অন ট্রুথ কথা আচ্ছা চলো মেইনলি যেটা বলার সেটা হচ্ছে যে এই যে ডে এইট একটা গোটা সপ্তাহ কেটে গেলো দরদ কি নিজের বাজেটটা রিকভার করে ফেললো বন্ধুরা তার আগে শাকিব খানের নিজের কিছু স্টেটমেন্ট দেখব এবং কিছু বক্তব্য শুনব যেগুলো শুনলে আমরা কিন্তু অনেক 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 কিছু জানতে পারবো প্রথমত বলি যে দরদের অ্যাকিউরেটলি বাজেটটাই কিন্তু অনেকটা কম তুফানের থেকে কম তুফানের বাজেট সাত কোটি টাকা ছিল তো এই যে এখানে পরিষ্কারভাবে শাকিব খান নিজেই কথাটা বলেছেন কি কথা বলেছেন লিখেছেন দরোদ তুফানের চেয়ে কম বাজেটের সিনেমা দরোজ প্রিয়তমার পরের সিনেমা পরেরই সিনেমা কিছু কিন্তু কিছু কারণে রিলিজ হতে দেরি হয়েছে সাকিব খান এটা সাকিব খান নিজে বলেছেন তো কোথাও গিয়ে বুঝতেই পারছো যে প্রিয় তোমার পরের সিনেমা দরদ নারাদার রাদার মানে এমন নয় যে ইয়ে তোমার তুফানের পরের সিনেমা দরদ তুফান কিন্তু চট জলদি শ্যুট হয়েছে চট জলদি এসে গেছে ব্যাপারটা এটা কারণ কি ওখানে এস মতন কোম্পানি ছিল এখানে তো সেটা নেই এই জিনিসগুলো কিন্তু কারণ আমার মানে যেটা মনে হয় যাই হোক এবার পরবর্তী যে জিনিসটাই আসবো সেটা হচ্ছে কালকে ডেটের বক্স অফিস কীরকম কী গেছে তার আগে কিছু দৃশ্য দেখাই তোমাদেরকে ঠিক আছে দিস ইজ দ্য দৃশ্য এটা হচ্ছে দৃশ্য তোমরা নিজেরাই দেখো বন্ধুরা কি বলবে তোমরা নিজেরাই বলো আমার কিছু বলার নেই তোমরা নিজেরা বলো এটা কি ছিল আমি আরেকবার একটু মানে হোয়াইট করে দেখাই ব্যাপারটাকে এটা কি ছিল তোমরা জাস্ট দেখো কাতারে কাতারে লোক বন্ধুরা কাতারে কাতারে লোক এবং একটা কেন ছবি দেখাবো আরও একটা ছবি আছে একটা গোটা হল এরমভাবে ফুল হচ্ছে বন্ধুরা এরমভাবে ফুল দেখতেই পাচ্ছ কী লেভেলে ফুল এটা কিন্তু ছাড়া হয়েছে ইয়েস এটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে এই ছবিগুলো বাংলা চলচ্চিত্র পেজের পক্ষ থেকে ছাড়া হয়েছে যে সাকিব খানের সিনেমা ঈদেও চলে ঈদ ছাড়াও চলে বিশ্বাস হচ্ছে না তাহলে সাবার সেনা অডিটোরিয়াম সিনেমা হলে চলে যাচ্ছেন নিজের চোখে দেখে যান শাকিব খানের ক্রেজ আল ফুল ফুটুক আর নাই ফুটুক বসন্ত আসুক আর নাই আসুক আকাশ কিন্তু দরদময় বৃষ্টি নামবেই দিস ইজ ফর সাকিবিয়ান ফ্রম অল অফ দ্য ওয়ার্ল্ড ঢাকা থাইকা দুবাই জমাইয়া দে পুরো পৃথিবী পুরাই এটা লেখা হয়েছে তো এটা সত্যি কথা সাক্ষী বিয়ানদের পাওয়ার কিন্তু দেখো প্রত্যেকটা মানুষের কাজ থাকে দেখো কালকেও যারা দেবদাকে পছন্দ করেন তাদের কি ডাকলেই কালকে চলে যেতে পারতেন তারা তাদের কি কাজকর্ম নেই আমরা না হয় প্রফেশনালি এই কাজটা করি আমাদের না হয় এটার জন্য আলাদা করে টাইম রাখতে হয় কিন্তু যারা প্রফেশনালি অন্য কোনো কাজের সাথে যুক্ত চাকরি করেন তাদের যদি একদিন চাকরিতে না যান তাহলে সেই দিনকার মাইনেটা তার কাটা যাবে তুমি বলো না কে নিজের মাইনেটা কাটবে বিনোদন তো সেকেন্ডারি সবসময় তাই না তো আমার কোথাও গিয়ে মনে হয় যে দরদ কিন্তু বিরাট বড় ব্লাস দেখিয়েছে আবারও বলছি এই মানুষের সময় আমি বলেছিলাম জিদ্দার মানুষ তো নামাটার সময় যে টাইমিং ম্যাটার করে ভাই বাংলা ছবির টাইমিং ম্যাটার করে নভেম্বর মাসে বাংলা ছবি দিন ব্যবসা করতে পারে না আমাদের এখানে দুর্গা ব্যবসা হয় তোমাদের ওখানে ঈদে ব্যবসা হয় আমাদের এখানে ক্রিসমাসে ব্যবসা হয় তোমাদের ওখানে ঈদে ব্যবসা হয় আমাদের এখানেও ঈদে ব্যবসা হয় তোমাদের ওখানে ঈদে ব্যবসা হয় এইগুলো না ফেস্টিভ্যাল বাংলা ছবির এর বাইরে বেরিয়ে দেখো আমাদের এখানেও খুব একটা বাংলা ছবি বিজনেস করতে পারে না অন্য কোনো টাইমে এসে সেম সিমিলারভাবে তোমাদের ওখানেও ঈদ ছাড়া বিজনেস হয় না তো যতটুকু বিজনেস হয় সেখানে মানে ঈদ ছাড়া এত বড়ো ওপেনিং তোমরা বলো না কোনো ছবির ক্ষেত্রে হয়েছে দু কোটি টাকার কাছাকাছি ওপেনিং নিয়েছিলো ছবিটা এবং ছবিটার হিউজ 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 কালেকশন হয়েছে জাস্ট মাল্টিপ্লেক্স চেনের বক্স অফিস কালেকশনটা এবার একটুখানি বলি মাল্টিপ্লেক্স চেন বিএমআর বলছে যে জাস্ট মানে শাকিব খানের পক্ষ থেকে কিন্তু কালকে তিন লাখ টাকার কাছাকাছি বুকিং করা হয়েছে তিন চার লাখ টাকার কাছাকাছি কারণ তিনটে শো রিমা কার্ল্যান্ডের পুরো টিমকে নিয়ে দেখানো হয়েছে সে শোটা কিন্তু বুক করা হয়েছে সে কিন্তু স্টার সিনেপ্লেক্সকে টাকা দেওয়া হয়েছে বন্ধুরা ওই টাকাটা কিন্তু প্রডিউসারের ঘরে ঢুকবে কারণ ওটা সাকিব খান সবাইকে দেখিয়েছে আর কি এরকম একটা বিষয় যাই হোক সেটা আমি বাদই দিই যদি দিই তাও এগারো লক্ষ বা চব্বিশ হাজার টাকার কালেকশন হয়েছে এই ফ্রাইডেতে টোয়েন্টি টু নভেম্বর ফ্রাইডে এবার টোটাল দরদের কালেকশান কত এই দেখো এখানে অফিসিয়ালি এখানে দিয়ে দেওয়া হয়েছে এই নাম্বারের উনিশ বিশ হবে কারণ বিএমআর তো অনেকগুলো মানে মাল্টিপ্লেক্স ধরে না এটা শুধু মাল্টিপ্লেক্স কালেকশন বন্ধুরা মাল্টিপ্লেক্স কালেকশান আট দিনে পঁচানব্বই লাখ পাঁচ হাজার তো বোঝা যাচ্ছে যে আমরা অন অ্যান অ্যাভারেজ ধরে ধরে চলি এক কোটি কারণ এদের প্রতিদিনই অল্প বিস্তর ঘাপলা থাকে অন্যান্য জায়গায় দেয় না এরকম বিষয় থাকে তো সেই জায়গাগুলো ধরে আমি এক কোটি ধরে চলি যদি মাল্টিপ্লেক্স থেকে একটা ছবি এক কোটি টাকার বক্স অফিস কালেকশন করে তাহলে বুঝতে পারছো মাল্টিপ্লেক্স তো আছে কুড়িটা আশিটা তো বাকি সিঙ্গেল স্ক্রিন আর সিঙ্গল স্ক্রিনের দৃশ্য তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার তোমরা বলো তোমরাই বলো বক্স অফিস কালেকশন কত হতে পারে দরদের বাজেট যদি ইয়ের থেকে কম হয় তুফানের থেকে কম হয় তুফানের বাজেট সাত কোটি হলে দরদের বাজেট ছ কোটি আমি যেটা বলেছিলাম যে একটা সপ্তাহ যখন কেটে যাবে তখন কিন্তু একটা ছবির কত টাকার বক্স অফিস কালেকশন ফার্স্ট উইকে হলো সেটা সব থেকে বেশি ম্যাটার করবে তো ওই একটা সপ্তাহ কেটে গেছে বাজেটটাকে রিকভার করতে পেরেছে আমার মনে হয় ছ কোটির অধিক কালেকশন কিন্তু দরদ করতে ফেলেছে না শুধু বাংলাদেশ নয় আবারও বলছি শুধু বাংলাদেশ নয় দরদ ছবিটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চলছে এবং সেখানেও কিন্তু ভালো রকম একটা রেসপন্স দেখেছে অনন্যমামন নিজের পক্ষ থেকে ছেড়েছে বিভিন্ন জায়গা থেকে এসছে সেখানে তোমরা দেখতে পাবে যে কী পরিমাণে বাইরে বিভিন্ন জায়গায় আর কি এই সেনা অডিটোরিয়ামের বিষয়টা অনন্যমামুনই ছেড়েছে এবং বিদেশেও কিন্তু দরদেই দেখো আজ বাইশে নভেম্বর থেকে চলছে কানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া থিয়েটারে দরদ এতগুলো শো পেয়েছে তো এখানে যদি দশটা করেও লোক হয় ওখানে টিকিট প্রাইস কিন্তু প্রচণ্ড হয় বাংলাদেশি টাকায় কিন্তু অনেকটাই লগ্নি হবে দরদ যদি সেখানে চলে এই যে দুবাইতে দরদ চলছে তো এতগুলো জায়গায় দরদ কিন্তু রিলিজ হয়ে গেছে বন্ধুরা এখানে দেখো দরদ চলছে অলরেডি নাও শো ইম ভক্স ইয়েতে এটাও কিন্তু বিদেশের একটা জায়গা দেখে বোঝাই যাচ্ছে এবং এই দেখো গ্যাংস্টার্স বলে ইয়ে করা হয়েছে দরদ দেখতে গেছিলেন তো হিমেল সব দরদ দেখতে গিয়েছিলেন এটা ওটা বিশাল বিষয় এ দেখো আগামীকাল থেকে বাংলাদেশে বিশ্বব্যাপী বাংলাদেশ বিশ্বব্যাপী একশো সাতাশিটা হলে একসাথে চলবে দরদ পাঁচশো একষট্টিটা শো প্রতিদিন তার কালেকশন কত হতে পারে তোমরাই বলো না এত বড়ো স্টারের একটা ছবি তো এটাই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে মিনিমাম আমি মিনিমাম বলছি সবথেকে ন্যূনতম বলছি ছ কোটি টাকার কালেকশান কিন্তু দরদ ক্রস করে গেছে আট দিনে এবার আসল খেলা হবে কারণ এবার খেলাটা হবে হচ্ছে দরদকে ব্লকবাস্টার হতে হবে দরদকে ব্লকবাস্টার হতে গেলে জাস্ট আর চেয়ে কোটি টাকার কালেকশান করতে হবে দশ কোটি টাকার কালেকশন হয়ে যাওয়া মানে দরদ ব্লকবাস্টার তো আরামসে আরামসে সেটা কিন্তু হতে চলেছে আমার যেটা মনে হয় কারণ দরদের সামনে তো কিছু নেই স্টু আসার কথা ছিল সেটাও বেরিয়ে গেল সেটাও নেই আর আর কেউ নেই দেখো দরদের সামনে কিন্তু আর কোনো ছবি দাঁড়ানোর মতন জায়গায় নেই আর কোনো ছবি নেই এখন শুধু দরদময় থাকবে বাংলাদেশ বাংলাদেশ থেকে হিউজ কালেকশন আসবে বিদেশ থেকেও আসবে যতদিন না পুষ্পাটু আসছে তো এই একটা দারুণ মাহলে অলরেডি এখনও হাতে এক মাসের কাছাকাছি সময় আছে পুষ্পাটু অবধি তারপরে বাংলাদেশে তারপরেও ছবিটা চলতে থাকবে দরদ কিন্তু চলতে থাকবে চলতে থাকবে কারণ বাংলাদেশে তো কোনো ছবি নেই আর এখন কেউ রিস্কও নেবে না কারণ দেখতেই পাচ্ছ যে মেগাস্টারের ছবি তারপরেও কিন্তু মানে সেই জায়গাটা হচ্ছে না তো ঈদ ছাড়া কিন্তু অন্য কেউ রিস্ক নেবে না তো এটা একমাত্র বারবার বলছি এটা কিন্তু স্টারডাম অফ মেগাস্টার শাকিব খান কারণ সাকিব খানের স্টারডামের জন্য একটা সিনেমা বেরিয়ে যাচ্ছে ধরো ভালো রিভিউ পায়নি অনেক কিছু হয়েছে কিন্তু তারপরেও এত লোক যাচ্ছে শুধুমাত্র একটা মানুষের কথা ভেবে সেটা হচ্ছে সাকিব খান মাল্টিপ্লেক্সের দর্শক যাচ্ছে শুধুমাত্র কার কথা ভেবে না সাকিব খান যে শাকিব খান ভালো ছবি করে এই যে একটা ট্রাস্ট তৈরি করতে পেরেছে আমাদের এখানে দেবদা যেরকম যে একটা ট্রাস্ট তৈরি করতে পেরেছে না কিন্তু লালাপ্পা ছবি করে না ভালো ছবি করে এই ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু সাকিব খানও করতে পেরেছে আমার কোথাও কি মনে হয় যাই হোক এবার আমার যেটা মনে হয় যেটা বক্তব্য সে হচ্ছে এই ছবিটা কিন্তু নেক্সট ঈদ অবধি চলবে এবার এই ছবিটা অতদিন ধরে চললে তোমরাই বলো না এই টুক টুকটুক টুক করে কালেকশান করতে থাকলেও এটা লম্বা রেসার ঘোরা এটা কিন্তু মানে কচ্ছপের মতন এগোবে কিন্তু রেস ওই জিতবে কারণ কেন বলছি কারণ এটা লম্বা কালেকশান করবে এমনটা হতেই পারে যে মাল্টিপ্লেক্স চেনে যে কালেকশানটা আসলো সেটা ঘ্যামা এবং ভয়ঙ্কর এবং সেটা অবশ্যই দারুণ একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হবে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এবং অবশ্যই দরদ্ ব্লকবাস্টার হচ্ছেই আর কোনো চিন্তা নেই কারণ এরকম প্রত্যেকটা শুক্রবার করে 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 একটা ক্রেজ দেখা যাবে লোকে বারবার দেখবে ছবিটা কারণ আর কোনো ছবি অপশান নেই তো লোকের যদি বিনোদন পেতে হয় তাহলে দরদই দেখতে হবে একদম সেই ঈদ অবধি মানে নেক্সট ঈদ অব্দি তো কোথাও গিয়ে দরদ কিন্তু সেই রকম লেভেলের ব্যবসা করতে চলেছে তো এতটা লম্বা টাইম যখন পাবে দরদ ফাটিয়ে ব্যবসাও করতে থাকবে না এবং লাইফ টাইম কালেকশানটা কত হয় সেটাই দেখার বিষয় তবে এখনও অব্দি ছকটি পার করে গেছে এটুকু বলাই যে ওয়ার্ল্ড ওয়াইড টোটাল গ্রস কালেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই বাই